সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে নিউ বাংলা টিভিতে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সরাসরি দেখছিলেন, আমরা বিএনপি অফিসের সামনে আছি এবং আপনারা জানেন যে 28শে অক্টোবরের পর, কিন্তু দীর্ঘ 1 মাস 10 দিন পর বিএনপি একটি জমায়েত করে, সেটা প্রেস ক্লাবের সামনে। এবং আজ 1 মাস 12 দিন প্রায়, আজ সেটা হচ্ছে 14 দিন যাচ্ছে, কিন্তু বিএনপি অফিসে আমরা দেখেছি তালা মারা। অন্যদিকে 7 জানুয়ারি কিন্তু নির্বাচন, জাতীয় নির্বাচন, এবং জাতীয় নির্বাচন ঘিরে আমরা দেখেছি আওয়ামী লীগ সহ অন্য অন্য আওয়ামী মনা সমমনা দলগুলো কিন্তু তারা মনোনয়ন বিক্রি করেছে এবং নির্বাচনী সমস্ত প্রস্তুতি ও কার্যক্রম বলা যায় এক ধরনের সম্পন্ন করা হয়েছে। আমরা জানতে পেরেছি নির্বাচনের সময় আসলে কী পরিস্থিতি হবে এবং তাদের যে ডামি প্রার্থী দেওয়া হয়েছে সেই সমস্ত প্রার্থী নিয়েও কিন্তু জনমনে অনেক আশঙ্কা তৈরি হয়েছে যে তাদের দুই পার্টিতে হয়তো এখন মারামারি লাগবে এবং অনেক অনেক মানুষের শঙ্কা এবং আতঙ্ক আছে। তার ভিতরে আমরা দেখাচ্ছিলাম যে বিএনপি অফিস সরাসরি আপনারা দেখছিলেন, বিএনপি অফিসে কিন্তু এখনও পর্যন্ত তালা মারা এবং অন্যদিকে আওয়ামী লীগ অফিসে কিন্তু এক ধরনের উৎসব চলছে। আমরা সর্বশেষ পল্টন থেকে আপনাদেরকে আজ দেখাচ্ছিলাম যে 1 মাস 12 দিন বা 14 দিন পর বিএনপির মতো একটি দল কিন্তু তাদের প্রধান কার্যালয় খুলতে পারেনি এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত অবস্থান করছে। প্রতিদিনই আমরা দেখাবো বিএনপি অফিসের সর্বশেষ পরিস্থিতি এবং 7 জানুয়ারি যদি নির্বাচন হয় তাহলে সে নির্বাচন আর বেশি দিন বাকি নেই, ফলে বিএনপি কী করবে এবং কী করতে যাচ্ছে সে সম্পর্কেও কিন্তু আমরা অনেকটা অন্ধকারে আছি, সাধারণ মানুষ কিছুই জানে না। আমরা সর্বশেষ পরিস্থিতি দেখাচ্ছিলাম, দেখছিলেন 28শে অক্টোবরের পর থেকে কিন্তু বিএনপি অফিসে এভাবে তালা এবং আমরা দেখেছি যে অফিসটি খোলা হয়নি এবং গত 2 দিন আগে তারা 1 মাস 10 দিন পর কিন্তু প্রেস ক্লাবে তাদের নেতাকর্মীদের একটি সমাবেশ এবং সমাবেশ করার চেষ্টা তারা করেছিল এবং সেখানে প্রচুর পুলিশ মোতায়েন হওয়ায় সেখানে প্রচুর মানুষের সমাগম কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো বিএনপি আসলে নির্বাচন কী করতে যাচ্ছে, কী করতে যাচ্ছে না সে সম্পর্কে এক ধরনের কৌতূহল এবং জনমনে রয়েছে, ফলে এখনও পর্যন্ত সর্বশেষ কী হবে, কী হতে যাচ্ছে সাধারণ মানুষ এটা জানে না এবং জানতে চায়। তো নির্বাচন যেহেতু 7 জানুয়ারি, সেক্ষেত্রে আজ 12ই ডিসেম্বর, খুব অল্প সময় আছে। এই অল্প সময়ে আসলে বিএনপি নির্বাচনের বিষয়ে আর কোনো সিদ্ধান্ত তারা এখনও বলে যাচ্ছে তারা নির্বাচনে যাবে না। আমরা জানি যে রুহুল কবির রিজভী, তিনি কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে তার বিবৃতি দিয়ে যাচ্ছেন এবং আমরা বিভিন্নভাবে দেখেছি বিচ্ছিন্নভাবে যে তাদের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে অবরোধ দেখেছে কিন্তু অবরোধের সত্যিকার অর্থে কিন্তু আমরা কোনো ফলপ্রসূ অবরোধ আমরা দেখতে পাইনি এবং স্বতঃস্ফূর্ত কোনো অবরোধ আমরা দেখতে পাইনি। এটা নিয়েও কিন্তু মানুষ এখন এক ধরনের অস্থির হয়ে আছে এবং তারা আপত্তি জানাচ্ছে যে এরকম অবরোধ এবং হরতালের আসলে অর্থ কী, যেটা নিয়ে কোনো ফলাফল পাচ্ছে না এবং সাধারণ মানুষ যেটা দেখতে পাচ্ছে সেটা থেকে কিন্তু হতাশ হচ্ছে। ফলে আমরা 7 জানুয়ারি পর্যন্ত সাধারণ মানুষ হয়তো দেখতে চায় যে এই নির্বাচন বন্ধ করবে কি না বিরোধী দলগুলো এবং তারা তাদের কার্যক্রম কী করতে যাচ্ছে সে সম্পর্কেও জানা যাবে। তো সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম পল্টন বিএনপি অফিসের সামনে থেকে, আমাদের সঙ্গে থাকুন এবং সর্বশেষ আপডেট জানাচ্ছি।